আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আগের দিন আমরা নিজে করি 1.2 এর এই অঙ্কগুলো করেছিলাম ক্লাস 8 এর। আজকে আমরা ক্লাস 8 এর কষে দেখি 1.2 এর অঙ্কগুলো করব। আমরা প্রথমে এই 2 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কের মধ্যে কি বলছে? এই অঙ্কের মধ্যে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত? লিখি। যেহেতু সমবাহু ত্রিভুজ, এত সেমি একটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্যই এত সেমি, তিনটি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে এত সেমি। 2 নম্বর অঙ্ক বলছে একটা সমবাহু ত্রিভুজ যার একটি বাহুর দৈর্ঘ্য 4y+2 সেমি, তাহলে এটাও 4y+2 সেমি, এটাও 4y+2 সেমি, এটাও 4y+2 সেমি। বলছে পরিসীমা, পরিসীমা বলতে আমি একটা কথা সবসময় বলে দেই যে পরিসীমা মানে হচ্ছে যেটার পরিসীমা চাওয়া হইতেছে, তার মানে এটাকে এটার বাউন্ডারিটা ঘিরতে বা ওয়াল দিতে আমরা যে জিনিসটা বুঝি যে এখান থেকে শুরু করে এই দিক দিয়ে আসতে হবে, এই জিনিসটাই হচ্ছে এটার পরিসীমা। আমরা কীভাবে পরিসীমা পারব? তিনটা বাহুকে যোগ করে পাবো অথবা একটা বাহুর সাথে 3 গুণ করে পাবো। তাহলে আমরা এখানে সূত্রটা কী প্রয়োগ করব? সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে 3 গুণন বাহুর দৈর্ঘ্য, মানে একটা বাহু দেব এবং সেটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে আমাদের পরিসীমাটা বেরিয়ে যাবে। তাহলে 3 গুণন বাহুর দৈর্ঘ্য কত? 4y+2। এবার আমরা গুণ করি 3 দিয়ে এটাকে, 3 × 4 = 12y, 3 × 2 = 6, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা লিখব সমবাহু ত্রিভুজটির পরিসীমা হল 12y+6, এটা হচ্ছে আমাদের এখানে উত্তর। হয়ে গেল একটা অঙ্ক। এর পরবর্তীতে আমাদের 3 নম্বর অঙ্কটা দেখতে হবে। একটি আয়তক্ষেত্রকার দৈর্ঘ্যেও বলে দেই, যারা আয়তক্ষেত্রকারের এবং বর্গকারের সূত্রগুলো মুখস্থ করনি সেই সূত্রগুলো মুখস্থ করবে, তাহলে তোমাদের কাছে অঙ্কগুলো খুব সহজ মনে হবে। সূত্রগুলো জানা থাকলে একদমই অঙ্কগুলো সহজ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত সেমি এবং প্রস্থ এত সেমি, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। সহজ, আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী। এই দেখো, শুধু ক্ষেত্রফলের সূত্র জানা থাকলে অঙ্ক করা কত এখানে সহজ হয়ে যাবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের প্রস্থ, আমি দৈর্ঘ্য প্রস্থটা লিখে নিতেছি, দৈর্ঘ্য হচ্ছে 8x+3y এত সেমি, প্রস্থ হচ্ছে 8x-3y, এটা হচ্ছে প্রস্থ। তাহলে আমাদের কি বলছে? আমাদের বলছে যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? চলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এবার আমরা দৈর্ঘ্য প্রস্থটা বসে দেব, দৈর্ঘ্য হচ্ছে 8x+3y, এটা গুণন 8x-3y। এবার আমরা এটার সাথে এটার গুণ করব, 8 × 64 xx² এবার 3 × 8, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 8 = 24 xy, তারপরে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 × 8 = 24 xy। আমরা এক্স এখানে ওয়াইটা না দিয়ে প্রথমে এক্সটা দিতেছি এটার সাথে মিলানোর জন্য, xy।
এখানে এক লাইনে হচ্ছে হইতেছে না, আমি একটু নিচে লিখতেছি, এটা এক লাইনে তোমরা লিখবে, তিন তিরিকে প্লাস এ মাইনাস এ মাইনাস তিন তিরিকে নয় ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে মাইনাস চব্বিশ এক্স ওয়াই আর প্লাস চব্বিশ এক্স ওয়াই কাটা গেল, তাহলে এখানে কি থাকলো, তাহলে এখানে থাকলো চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আমরা লিখতে পারি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার, এটাই উত্তর। এরপর চার নম্বর অঙ্কটা দেখব, এখানে কি বলছে, বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এত মিটার হলে, বর্গাকার মানে যার চারটি বাহু সমান, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য এত মানে চারটি বাহুর দৈর্ঘ্যই এত, এত মিটার হলে ক্ষেত্রফল কত হবে। তারপরে আরেকটা কথা বলছে যে এম এর মাধ্যমে লিখি, এম এর মান কত হলে ওই বর্গক্ষেত্রের বর্গাকার ক্ষেত্রের পরিসীমা আট মিটার হবে। প্রথমে আমরা এটার ক্ষেত্রফল বের করব, তারপরে বলছি যে সেটার মধ্যে একটা এম থাকবে, ক্ষেত্রফলের মধ্যে একটা এম থাকবে, তারপরে বলছে যে এমটার মান কত হলে পরিসীমা আট হবে। তাহলে চলো শুরু করা যাক, চার নম্বর অঙ্ক, বর্গাকার ক্ষেত্রের বাহু থ্রি এম মাইনাস ফোর মিটার, একটা বর্গাকার বলে যার চারটি বাহুই সমান, তাহলে তার একটা বাহু যদি থ্রি এম মাইনাস ফোর হয় তাহলে বাকি তিনটেও থ্রি এম মাইনাস ফোর। এবার আমাদের বলছে যে এর ক্ষেত্রফল কত, এখন আমাদের বর্গক্ষেত্রকারের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে, তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, এটাই ওর সূত্র। এবার বাহু কত, থ্রি এম মাইনাস ফোর, তাহলে এটার উপরে স্কোয়ার, বর্গ মিটার, থ্রি এম মানে তিন তিরিকে নাইন, এম স্কোয়ার মাইনাস চার চেরা ষোলো, এখানে স্কোয়ার যেটার উপরে থাকে তার মানে দুই দিয়ে সেটার গুণ না, যার উপর স্কোয়ার থাকে সেই সংখ্যাটাকে দুইবার গুণ, এখানে চার চার ষোলো, এত বর্গ মিটার। এবার আমাদের বলছে, এটা হচ্ছে ক্ষেত্রফল, একটা উত্তর বের হলো। এবার আমাদের বলছে যে এম এর মান কত হলে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা আট হবে। আমরা প্রথমে বর্গাকারের পরিসীমার সূত্র লিখব, আমরা যদি ওখানে যেমন ত্রিভুজের পরিসীমা বের করার সময় একটা বাহু দিয়ে তিন গুণ করছি, কেননা বাহু সংখ্যা তিন, এখানে আমরা একটা বাহু দিয়ে যদি চার গুণ করি তাহলে চারটে বাহু পাওয়া যাবে, আর চারটের পরিসীমা হয়ে গেল, মানে তাহলে এই বর্গাকার ক্ষেত্রে পরিসীমাটা হয়ে গেল, এটাই হচ্ছে সূত্র, বর্গাকার ক্ষেত্রের পরিসীমাটা সূত্র হচ্ছে ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা দিয়ে কিছু একটা আসবে, কিন্তু সেই কিছু একটা কত হবে আমাদেরকে বলে দিয়েছি যে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা এম এর জায়গায় যখন বাহুর দৈর্ঘ্যটা বসাবে এম আসবে, বলছে যে এম এর জায়গায় এমন একটা কিছু হবে যা গুণ করার পরে আমাদের দাঁড়াবে আট, তাহলে আমরা বলতে পারি যে ফোর গুণন বাহুর দৈর্ঘ্য সমান সমান আট। তাহলে এবার চলো করা যাক, এখানে দুইটা বা হবে না, দুইটা সমান সমান হবে না, একটু বাইরে বা লিখতেছি, বা ফোর গুণন বাহু কত, থ্রি এম, এটা কিন্তু ক্ষেত্রফল, এটা বাহু না, বাহু হচ্ছে আমাদের এই যেটা, ফোর গুণন থ্রি এম মাইনাস ফোর সমান সমান আট, বা আমরা গুণ করব তিন চারা বারো এম
মাইনে চার চারে ষোলো সমান সমান আট। বা এবার আমরা মাইনাস ষোলোটাকে সমান সমান ওইদিকে নিয়ে যাব, বারো এম সমান সমান আট, আর এদিকে ছিল মাইনাস, আর সমান সমান এদিকে আসলে সেটা হবে প্লাস ষোলো। বা বারো এম সমান সমান আট আর ষোলোর যোগ করলে কত হবে, আট ছয় চোদ্দো, চার হাতে এক, এগারো একে দুই, চব্বিশ। তারপর আমরা বলবো এম সমান সমান চব্বিশটা উপরে থাকবে, এম এর সাথে যেটা ছিল বারো এটা নিচে আসবে, এবার কাটাকাটি বারো দুগুণো চব্বিশ। সুতরাং আমরা দেখলাম এম সমান সমান দুই। তাহলে এটা হলো আমাদের ক্ষেত্রফল, এখানে একটা উত্তর, আর এটা হলো আমাদের আরেকটা উত্তর যে এম এর মান দুই। তাহলে আমাদের চার গেল। এরপর আমরা এই অঙ্কগুলো করব না, এই অঙ্কগুলিও করব না, আমরা সরাসরি চলে যাব সাতের দাগের সরল করি। এটার এই আই নাম্বারটা আমি তুলে নিলাম, তাহলে এবার আমরা আই নাম্বার অঙ্কটা করব। দেখো আমরা ব্যাকেটটা করে তুলে দেব, এ মাইনাস বি, তারপরে এখানে প্লাস, এখানে কোনো নাই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস বি, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সি, তারপরে এখানে প্লাস এখানে কোনো নাই মানে প্লাস, প্লাস সি, আর এখানে কোনো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এ। এরপর দেখো এখানে মাইনাস এ, এখানে সামনে কোনো নাই মানে প্লাস এ কাটা, মাইনাস বি প্লাস বি কাটা, মাইনাস সি প্লাস সি কাটা, অর্থাৎ এখানে আমাদের উত্তরটা হলো শূন্য। আমরা করব ডবল আই নাম্বারের অঙ্কটা। এই অঙ্কটা একটু লক্ষ্য করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে তারপরে দেখো আমরা যদি এই বিটাকে এ ধরি আর সিটাকে বি ধরি তাহলে হয়ে যেতেছে বি এ প্লাস বি ইন্টু বি এ মাইনাস বি, তারপরে যদি আমরা সিটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে হয়ে যাইতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা একটা আমাদের সূত্রের মধ্যে পড়তেছে। এখানে বি লেখা থাক, সি লেখা থাক, যাই লেখা থাক, আমাকে যদি এই আমরা যদি এই পার্টটাকে এ মনে করি আর এই পার্টটাকে বি মনে করি তাহলে হয়ে যেতেছে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই পার্টটাকে যদি এ মনে করি এই পার্টটাকে যদি বি মনে করি তাহলে হয়ে যেতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা আমাদের একটা সূত্রের মধ্যে পড়তেছে। কোন সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মধ্যে পড়তেছে, যেখানে লেখা যেটা আর কি এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সমস্তগুলো আমাদের ওই সূত্রের মধ্যে পড়তেছে, তাহলে যখন এটা দেওয়া থাকে তখন আমরা এটা লিখি। তা এবার এটা দেওয়া আছে আমরা এবার এটা লিখতে পারি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়া আছে, আমরা বলতে পারি এ স্কোয়ার, এখানে এ বলতে এ আর বি বলতে বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে এখানে এ বলতে দেওয়া আছে বি আর বি বলতে দেওয়া আছে সি, তাহলে আমরা বলতে পারি প্লাস প্লাস, প্লাসের জন্য প্লাস দিলাম। তাহলে আমরা এখানে দেওয়া আছে আমরা যদি এই পার্টটাকে এ মনে করি আর এই পার্টটাকে বি মনে করি তাহলে এখানে দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে এ বলতে বি তাহলে বির উপর স্কোয়ার, আর বি বলতে সি, সি এর উপর স্কোয়ার। তারপর এই পার্টটা আমরা যদি এই এখানে সি থাক আর এ থাক যাই থাক, কথাটা হচ্ছে যে আমরা এই পার্টটাকে এ ধরতেছি এই পার্টটাকে বি ধরতেছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যেতেছে, এটা লেখা আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে প্লাস আছে প্লাসটা দিয়ে দিলাম, আমরা লিখতে পারি যে এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে এখানে এ বলতে সি, সি স্কোয়ার, আর বি বলতে এ স্কোয়ার, এ স্কোয়ার সরি প্লাস না মাইনাস, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি এখানে বলতে এ। আমরা এখানে এটাকে এ ধরছি, ধরার কিছু না, এটা এ হয়েছিল এ পার্ট, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার জন্য আসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে এই বিটাকে এ ধরছি সিটাকে বি ধরছি, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র অনুযায়ী আসছে, তাহলে আমার সূত্রের যে মেন সূত্র ছিল ওটা লিখলাম বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে বিকে ধরছি আর বি বলতে সিকে ধরছি। ঠিক একইভাবে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে আমরা সিটাকে এ ধরছি আর এটাকে বি ধরছি, সেই হিসেবে আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে দেখো এখানে কোনো নাই মানে প্লাস, তাহলে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, প্লাস সি এ স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার কাটা, এবং এখানে আছে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, তাহলে এখানেও আমাদের উত্তরটা আসলো শূন্য, অথবা আমরা বলতে পারি উত্তরটা হচ্ছে শূন্য।
এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। আমি অঙ্কটাকে তুলে নিলাম, এখানে দেখো লেখা আছে এক্স স্কোয়ার প্লাস সরি গুণ এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, তারপরে গুণ ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই গুণ ওয়াই স্কোয়ার। অঙ্ক মানে বই এবং খাতা দুটোই একসাথে দেখানো এখানে মানে মুশকিল হয়, তোমরা কিন্তু অঙ্কগুলো করার সময় অবশ্যই বইটা পাশে রাখবে। চলো আমরা এই অঙ্কটা করি, এক্স স্কোয়ার গুণ এখানে নিচে এক্স এবং ওয়াই এর লসাগু আমরা করব ওয়াই এক্স, তাহলে উপরে এক্স আছে নিচে এক্স আছে কিন্তু ওয়াই নাই, এখানে মানে এর নিচে ওয়াই আছে এখানে ওয়াই আছে কিন্তু এর নিচে এক্স নাই, তাহলে এর উপরে এক্সটার সাথে এক্স দিয়ে গুণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াইয়ের নিচে এক্স আছে এখানেও এক্স আছে কিন্তু এখানে ওয়াই নাই কিন্তু এখানে ওয়াই আছে, তার মানে এখানকার আমরা লসাগু করলে যেভাবে করি, তারপরে এখানে ওয়াই আছে কিন্তু এখানে ওয়াই নেই, তার মানে এর উপরের সংখ্যাটাকে ওয়াই দিয়ে আমরা গুণ করতে হবে, ওয়াই দিয়ে গুণ করলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার, তারপরে এখানে গুণ। ঠিক একইভাবে এখানে আমরা সরল প্রথমে লসাগু করবো নিচের দুটো এক্স ওয়াই, তারপরে এখানে এক্স আছে এক্স উপরেরটাকে ওয়াই দিয়ে গুণ করবো ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই আছে ওয়াই এক্স নাই তাহলে উপরেরটাকে এক্স দিয়ে গুণ করবো এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার। এরপর আমরা এই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এই দুটোকে প্রথমে নিয়ে আসবো, এখানে আমরা লিখলাম এক্স স্কোয়ার গুণন ওয়াই স্কোয়ার, তারপরে এই উপরেগুলো উপরে লিখব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার। আমরা এখানে একটা কাজ করতে পারি, এটাও প্লাস এটাও প্লাস, এখানে যেভাবে আসে আমরা সেভাবে সাজিয়ে এখানে লিখতে পারি, যেহেতু প্লাস তাই স্থানান্তরিত করলে কোনো অসুবিধা হবে না, আমরা এক্স স্কোয়ারটা প্রথমে লিখতে পারি তারপরে প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, এটার মতো করে সাজিয়ে নিলাম, আর এই জন্যই নিতে পারলাম কেননা দুটোই ছিল প্লাস আর নিচে এই দুটোর গুণ হয়ে গেল, তাহলে দুটো এক্স দুটো ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দিতে পারি, এবার তাহলে শুধু এতটুকু রয়ে গেল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমরা এটাকে আমরা এটাকে এ বলতে পারি এটাকে বি বলতে পারি ইনটু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো যদি আমরা এই পার্টটাকে এ ধরি আর এই পার্টটাকে বি ধরি তাহলে হয়ে যেতেছি না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইনটু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর আমরা জানি এটা একটা সূত্র থেকে আসে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র থেকে আমাদের আসে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইনটু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে দেওয়া আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইনটু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা দেওয়া আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইনটু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রের মধ্যে পড়তেছে, তাহলে আমরা এই মেন সূত্রটা লিখতে পারি, এটা দেওয়া থাকলে আমরা এটা লিখি এটা দেওয়া থাকলে আমরা এটা লিখি, এই পারটাকে আমরা এ ধরলাম এই পারটাকে আমরা বি ধরলাম, তাহলে আমাদের এই সূত্রের মধ্যে পড়ে গেল, আর ওই হিসেবে আমাদের এটা দেওয়া আছে তাহলে আমাদের উপরেরটা লিখতে লিখবে, তাহলে আমরা লিখতে পারি যদি আমরা এক্সটাকে এ ধরি আর ওয়াইটাকে যদি বি ধরি এক্স স্কোয়ারটা এ হবে এক্স আর ওয়াই স্কোয়ারটা বি হবে, তাহলে আমরা বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে শুধু এক্স না এক্স স্কোয়ারটাই হচ্ছে আমাদের কাছে এ আর ওয়াই স্কোয়ারটাই হচ্ছে আমাদের কাছে বি, তাহলে আমরা এই সূত্রের মধ্যে ফেললাম। দেখো আরও ভালোকে বলতেছি আমি, এটাকে আমরা এক্স ধরলাম এটাকে আমরা এ ধরলাম এটাকে আমরা বি ধরলাম, তাহলে আমাদের কী একটা দেখা যেতেছে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইনটু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে আসতেছে, আমরা জানি এমন একটা সূত্র আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে এটা আসে, তাহলে আমাদের এটা দেওয়া আছে আমরা সেটাকে মেন সূত্রে নিয়ে আসলাম, করলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমাদের কাছে এ বলতে কি এক্স স্কোয়ারটাই এ, তাহলে এক্স স্কোয়ার এটা হচ্ছে এ এর উপর স্কোয়ার আর বি এর উপর ওয়াই এ ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বি আর বি এর উপর আমাদের স্কোয়ার দিলাম, তাহলে এবার আমাদের হয়ে গেল এক্স 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 এবং 2 × 4 এক্সের পাওয়ার 4 আর মাইনাস এভাবে ওয়াইয়ের পাওয়ারও 4 হয়ে গেল, আর এটাই হচ্ছে আমাদের কাছে উত্তর। চলো এরপরে অঙ্কটা করা যাক, এরপরে 4 নম্বরটা করব।
চার নম্বর অঙ্কটা হচ্ছে এ দিয়ে এটা এই বি মাইনাস সি এটাকে গুণ করতে হবে, তারপরে যোগ, তারপরে বি দিয়ে এটাকে গুণ করতে হবে, তারপরে যোগ, তারপরে সি দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে আমরা করি এ বি এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ সি প্লাস প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হলো, বি সি তারপরে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আমরা এটাকে প্রথমে লিখলাম বিটাকে পরে লিখব, এ বি তারপরে প্লাসে প্লাসে এর সামনে কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস আমরা এটাকে প্রথমে লিখব এ সি, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস বি সি, এটা হচ্ছে অঙ্ক। তাহলে এবার দেখো এখানেও সব কিছু কাটাকাটি যাবে, প্লাস এ বি মাইনাস এ বি, মাইনাস এ সি প্লাস এ সি, প্লাস বি সি মাইনাস বি সি, সব কাটা গেল, সুতরাং এখানে আমাদের উত্তর আসবে শূন্য, এটাই আমাদের এখানে উত্তর। তারপরে আমি তারপরে অঙ্কটা তুলে নিচ্ছি, এবার আমরা এই চার নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা করব। এই অঙ্কটাও আগের অঙ্কের মতো, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, তারপর ওয়াই স্কোয়ার দিয়ে এই দুটোকে, তারপরে জেড স্কোয়ার দিয়ে এই দুটোকে। চলো তাহলে করি, এখানে হবে এক্স স্কোয়ার, এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্রথমে প্লাসে লেখা লাগে না, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা সাজানোর জন্য আগে এটা এটা লিখলাম, তারপরে এক্সটা লিখলাম, তারপরে ওয়াইটা লিখলাম, প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখো এখানেও আমাদের সবগুলো কাটা যাবে, সামনে করো নাই মানে প্লাস, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা গেল, তারপরে মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। সুতরাং এখানেও আমাদের উত্তরটা আসলো শূন্য। এরপর আমরা ছয় নম্বর অঙ্কটা করব, তোমাদের সুবিধার জন্য এবং সময় বাঁচানোর জন্য আমি ভিডিওটাকে পজ করে অঙ্কগুলো তুলে নিচ্ছি, আমি অঙ্কটাকে তুলে নিলাম। এবার একটু যদি এই অঙ্কটা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এই অঙ্কটা একদম দুই নম্বর অঙ্কের মতো, মানে ডবল আই এর অঙ্কটার মতো। আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক এভাবে যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি আর এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে হইতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে আমরা দেখেছিলাম কি যে একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এইভাবে দেওয়া আছে এক্স কিউবটাই হচ্ছে এ, ওয়াই কিউবটাই হচ্ছে বি, বি পার্ট। তাহলে এখানে এভাবে দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা তাহলে এই মেন সূত্রটা লিখতে পারি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ বলতে এক্স কিউব, আচ্ছা নিচে একটু লিখে দিই, এখানে এ বলতে এক্স কিউব সেটার স্কোয়ার মাইনাস বি বলতে ওয়াই কিউব সেটার স্কোয়ার, তারপরে এখানে প্লাস আছে প্লাস দিলাম, তারপরে এখানে এ বলতে ওয়াই কিউব আর বি বলতে জেড কিউব, তাহলে ওয়াই কিউব স্কোয়ার মাইনাস প্লাস জেড কিউব স্কোয়ার, এটা এ স্কোয়ার হয়ে গেল, এটা বি স্কোয়ার হয়ে গেলো, মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো, তারপরে এখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নটা দিলাম, এবার এই জেড কিউবটা এ আর এক্স কিউবটা ধরলাম আমরা বি পার্ট, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার পরিবর্তে আমরা লিখব এ স্কোয়ার, অর্থাৎ এ বলতে জেড কিউব স্কোয়ার মাইনাস বি বলতে এক্স কিউব স্কোয়ার। এবার তাহলে এখানে এটার সামনে কিচ্ছু নাই মানে এটা প্লাস আর এটার সামনে মাইনাস আছে, তাহলে প্লাস এক্স কিউব স্কোয়ার মাইনাস এক্স কিউব স্কোয়ার কাটা, তারপরে মাইনাস ওয়াই কিউব স্কোয়ার কাটা প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব এক্স স্কোয়ার কাটা প্লাস জেড কিউব এক্স স্কোয়ারের সাথে কাটা গেল,
माइनस प्लस काटा गेलो ताहले एखानेओ आमादेर उत्तरटा हबे शून्य। এবারে আমরা এই আটের দাগের অঙ্কগুলো করব। এখানে একটা এখানে দুটো সূত্র দেওয়া আছে, একটা প্লাসের একটা মাইনাসের। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো মুখস্থ করলে আমাদের কাছে কিন্তু অঙ্কগুলো সহজ, আর না করলে কিন্তু অনেকটা কঠিন মনে হবে। এই অভেদগুলি মানে এই সূত্রগুলি ব্যবহার করে নিচের সংখ্যা মালাগুলির বর্গ করি। এই যে এগুলোর বর্গ বলতে আমরা জানি বর্গ মানে কি, এখানে পাঁচ, এই পাঁচের যদি বর্গ বলে মানে পাঁচ স্কোয়ার, আর পাঁচ স্কোয়ার কথাটার মানে হচ্ছে পাঁচকে দুই দিয়ে না, পাঁচকে আরেকটা পাঁচ অর্থাৎ দুইটা পাঁচের গুণ, গুণফল যেটা আসবে সেটাই হচ্ছে পাঁচের বর্গ। তাহলে চলো আমরা এই অঙ্কগুলো করে নেই। তাহলে আমরা আটের দাগের প্রথমে আই নাম্বার অঙ্কটা করব। আমি অঙ্কটা তুলে নিচ্ছি, যেহেতু আমাদেরকে বর্গ করতে বলছে তাই আমরা সমস্তটার উপরে একটা স্কোয়ার দিয়ে দেবো। ফাইভ এক্স মাইনাস টু ওয়াই এটার উপরে স্কোয়ার দিলাম, এটাই হচ্ছে বর্গের চিহ্ন। তো এখানে স্কোয়ার দেওয়ার কারণে এখানে কিন্তু আমাদের একটা সূত্র হয়ে গেলো, এটা এটা হয়ে গেলো। যদি আমরা এই পার্টটাকে এ ধরি আর এই পার্টটাকে বি ধরি তাহলে হয়ে গেলো না এ মাইনাস বি হোল স্কোয়ার। আর আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী, এ স্কোয়ার সরি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা একটু আগে এখানে দেখে নিলাম। এই এদিকে সূত্রটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের এ বলতে কি, এখানে আমাদের এ বলতে ফাইভ এক্স, তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এ বি টু, এ বলতে ফাইভ এক্স আর বি বলতে টু ওয়াই, তারপরে প্লাস বি স্কোয়ার, বি বলতে টু ওয়াই এটার উপরে স্কোয়ার। এবার আমরা কী করবো, পাঁচের উপর স্কোয়ার, পাঁচের উপর স্কোয়ার আছে মানে পাঁচ পাঁচ, দুইটি পাঁচের গুণ হবে, পাঁচ পাঁচ আর পঁচিশ, এক্সের উপর স্কোয়ার আসবে, পাঁচ দুগুণ দশ আর দশ দুগুণি কুড়ি, কুড়ি তারপরে এক্স ওয়াই, তারপরে প্লাস দুই দুগুণি স্কোয়ার আছে যেহেতু এর ওপর, তাহলে দুই দুগুণি চার ওয়াই স্কোয়ার। আর এটাই হলো আমাদের এখানে উত্তর। এবার আমরা এই ডবল আই নাম্বারটা করব। যেহেতু আমাদেরকে বর্গ করতে বলছে তাই আমরা কি করব, সম্পূর্ণটার উপর স্কোয়ার দেবো, একদম সহজ, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। তারপরে এটা একটা আমাদের সূত্রের মধ্যে পড়ে গেল, আগেরটা মাইনাসের মধ্যে পড়ছে, এটা আমাদের প্লাস সূত্রের মধ্যে পড়ে গেল। তাহলে প্লাস হলে কী হবে, এ স্কোয়ার প্লাস বি সরি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের এ স্কোয়ার বলতে সেভেন, সেভেনের উপর এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বলতে সেভেন, বি বলতে টু এম, তারপরে প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু এম স্কোয়ার। তাহলে সাত সাতা উনপঞ্চাশ প্লাস সাত দুগুণি চোদ্দো, চোদ্দো দুগুণি দু দুগুণি চার, চার সাতা আঠাশ, আঠাশ এম, তারপরে প্লাস দুই দুগুণি চার এম স্কোয়ার, এটাই আমাদের এখানে উত্তর। এরপর আমরা তিন নাম্বারটা দেখি। এবারে আমরা এই যে এই অঙ্কটা করব, তো এখানে আমরা এই তিনটে আছে এই তিনটাকে দুই ভাগ করে নেব, এই দুটাকে এক একটা ভাগ করব আর এটাকে আলাদা করে রাখব। দেখো যদি আমরা এক্স প্লাস ওয়াইকে আলাদা করি প্লাস জেডকে আলাদা করে রাখি, তাহলে আমাদের এখানে এখন আমরা বলতে পারবো যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। আর এই সম্পূর্ণটার উপরে আমরা কি করব, যেহেতু এটা বর্গ করতে হবে তাই আমরা সম্পূর্ণটার উপর স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার। আর এটার সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে আমাদের এ বলতে হচ্ছে এটা, তাহলে এটার উপরে আমরা স্কোয়ার দেবো, এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু এ হচ্ছে এক্স প্লাস ওয়াই, বি হচ্ছে জেড প্লাস বি স্কোয়ার অর্থাৎ জেড স্কোয়ার। এবার দেখো এবার এটুকের মধ্যেই একটা সূত্রে পড়ে গেছে, এবার এটুক হয়ে গেছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার,
তো এটাকে এবার আমরা আরো ভাঙাবো, এটাকে ভাঙালে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি, এ মানে এক্স, বি মানে ওয়াই, প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস আমরা এদিকে গুণ করব টু এক্স জেড, টু এক্স জেড, তারপরে আরও একবার প্লাস, প্লাস আছে, প্লাস আছে, প্লাস দিলাম টু ওয়াই জেড, টু ওয়াই জেড, তারপরে প্লাস জেড স্কোয়ার। তাহলে এবার আমরা এটাকে সাজিয়ে লিখব, প্রথমে এক্স স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার, প্লাস আছে ওয়াই স্কোয়ার সামনা, প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস জেড স্কোয়ার, এরপর লিখব প্লাস টু এক্স ওয়াই, প্লাস টু এক্স জেড, তারপরে লিখব প্লাস টু ওয়াই জেড। এখানে জেডটা পরে আছে, এই জেডটাকে আমরা প্রথমে এখানে এক্সের পরে ওয়াই আসবে, এক্সের পরে ওয়াই জেডটা আমরা আগে লিখব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, এক্সের পরে ওয়াই থাকলো, এবার আমরা ওয়াই, এক্সের পরে ওয়াই, এবার ওয়াইয়ের পরে জেড যেটা আছে আমরা এটা আগে লিখব, প্লাস টু ওয়াই জেড সাজিয়ে লেখার জন্য এরকম করলাম, তারপরে টু এক্স ওয়াই না লেখে আমরা লিখব এবার জেড এক্স। এরপর আমরা আরও একটু সাজাতে পারি এটাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সবগুলোর সামনে কী আছে, দুই আছে, তাহলে আমরা প্লাস টুটাকে কমন নিতে পারি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটাই হচ্ছে আমাদের উত্তর এই অঙ্কটা। এই অঙ্কটাকে আমরা প্রথমে দুই ভাগ করে নেব, একটা এ পার্ট একটা বি পার্ট, এ প্লাস বি এটাকে আমরা এ বানাইলাম, তারপরে মাইনাস থাকলো, মাইনাস থাকলে এটাকে যখন ব্র্যাকেটে রাখি তাহলে এখানের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে গেলো আমাদের বি পার্ট। কেন এটাকে প্লাস করলাম, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা এই চিহ্নটা ঠিক থাকবে, আর যদি এখানে আমরা মাইনাস করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস আছে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে তো অনিয়ম হয়ে যাবে। তাহলে এটাকে আমাদের এই অঙ্কগুলোর মধ্যে করতেই বলছে বর্গ, তাই সব টোটালটার উপরে আমরা বর্গের চিহ্ন অর্থাৎ স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এবার এটা আমাদের একটা সূত্রের মধ্যে পড়ে গেল, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের আমরা সূত্র জানি কি, যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে সেই অনুযায়ী আমাদেরকে করতে হবে, এখানে এ বলতে এটা, বি বলতে এটা, তাহলে এ স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে এ প্লাস বি, আর বি বলতে সি প্লাস ডি, তারপর প্লাস বি স্কোয়ার অর্থাৎ সি প্লাস ডি, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে স্কোয়ার। তাহলে এবার দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এবং সি প্লাস ডি হোল স্কোয়ার, এই দুটো আবার সূত্রের মধ্যে পড়ে গেছে, এই দুটোকে আবার আমাদের ভাঙাতে হবে। তাহলে এখানে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, এ স্কোয়ার প্লাসের সূত্রটাতে বের আসবে, প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইটুকের জন্য আমরা এতটুকু লিখলাম, অর্থাৎ এখানে যে মাইনাসের সূত্রটা ছিল এবার আর কি প্লাসের সূত্রটা দিয়ে কাজ করলাম, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে এ প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম এই জায়গায়, যেহেতু এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল তাই আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম। এবার এখানে মাইনাস টু, মাইনাস টু থাকবে, কিন্তু তারপরে যে এই ব্যাকেট আর এই ব্যাকেটের মাঝখানে যে সংখ্যাগুলো আছে এদের মাঝখানে কোনো চিহ্ন নাই, তাই এই দুটো এখন গুণ হবে, মাইনাস দুই থাকলো কিন্তু এদের গুণ হলে এ দিয়ে সিকে যদি গুণ করি এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাসে থাকবে এ সি, তারপরে এ দিয়ে যদি ডি কি গুণ করি এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এ ডি প্লাস এ ডি, তারপর বি দিয়ে এ দুটোকে গুণ করতে হবে, বি প্লাস এটাও প্লাস প্লাস বি সি, তারপরে প্লাসে প্লাসে প্লাস বিডি, তারপরে প্লাস। এবার এটাকে আমাদের, এটা আমাদের ওই প্লাসের সূত্রে পড়ছে, এটাকে আমাদের ভাঙাতে হবে, এখানে সি হচ্ছে এ আর ডি হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার,